নবীনগরে 3 দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিকরণ মৌলিক কোর্স শুরু। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। উপজেলা পর্যায়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকার আয়োজনে মঙ্গলবার থেকে 3 দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিকরণ মৌলিক কোর্স উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে 3 দিনব্যাপী অনুষ্ঠিত কোর্স কর্মশালায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জিয়াউল হক মীর, সহকারী কমিশনার মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহকারী গবেষণা কর্মকর্তা মাহফুজুর রহমান। এ কোর্সে উপজেলার আওতায় 21টি ইউনিয়ন পরিষদের 21 জন চেয়ারম্যান, 189 জন সাধারণ সদস্য, 63 জন সংরক্ষিত সদস্য ও পরিষদের 21 জন সচিব সহ 294 জন অংশগ্রহণ করেছেন। শফিকুল ইসলাম বাদলের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।